আমরা যে চ্যালেঞ্জে বিজয়ী হতে চাই, যে লড়াইকে আমরা লড়তে চাই, রাজপথে যে সংগ্রামকে আমরা করতে চাই, বুক চিতিয়ে দেশরত্ন শেখ হাসিনার জন্য যে সংগ্রামে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করতে চাই, আমরা জানি যে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগ সেই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ একটি ইউনিটের ভূমিকা পালন করতে পারে। যারা বাংলা কলেজের গেটে উর্দু সাইনবোর্ড দিয়েছিল তাদের উত্তরসূরিরাই বাংলা কলেজের শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে, কারণ এরা আমাদের বাংলা ভাষার চেতনায় বিশ্বাস করে না, এরা বাংলা ভাইয়ের চেতনায় বিশ্বাস করে। যে কারণে সাম্প্রদায়িকতা সন্ত্রাস পবিত্র ধর্মকে হাতিয়ার করে রাজনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা, এসব আমার আপনার উপর এরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে বাংলা কলেজের শিক্ষার্থীদের বুদ্ধুদাত্ত আহ্বান থাকবে, এই বাংলা কলেজ যেমন ভাষা আন্দোলনের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে উচ্চ শিক্ষায় বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করার পবিত্র দায়িত্ব নিয়ে বিজ্ঞান শিক্ষা যেন মাতৃভাষায় লাভ করতে পারি সেই অঙ্গীকার নিয়ে বাংলা কলেজের প্রতিষ্ঠা হয়েছিল। এই বাংলা কলেজে বদ্ধভূমি রয়েছে, এই বাংলা কলেজে শহীদেরা ঘুমিয়ে রয়েছে, এই বাংলা কলেজে মুক্তিযুদ্ধের চেতনা কখনো পরাজিত হতে পারে না, এই বাংলা কলেজে জয় বাংলা রাজনৈতিক শক্তি কেবল বিজয়ী হতে পারে। আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে বাংলা কলেজের সকল স্তরের শিক্ষার্থীদের প্রতি সেই উদাত্ত আহ্বান থাকবে যে আগামী দিনেও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যেন আমরা নিরাপদ রাখতে পারি, তরুণ প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ যেন আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলার মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটির জন্য আমরা দায়বদ্ধ থাকব, এই সংগ্রামে আমরা বিজয়ী হওয়ার চেষ্টা করব। এবং আমরা দুই তিন দিন আগেই ঢাকা কলেজের কর্মী সভায় বলেছি যে আগামী 100 দিন বাংলার রাজপথ দখলে রাখবে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা ঘোষণা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখব। যারাই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে, যারাই আমাদের সাংবিধানিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে, যারাই লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধানকে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করবে, যারাই আবার বিদেশি বেনিয়াদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আগামী দিনে আগামী 100 দিন লড়াইয়ের কর্মসূচি ঘোষণা করেছি। আগামী 100 দিন বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে জাগ্রত থাকবে, আগামী 100 দিন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে মেডিকেল কলেজে ছাত্র সমাজ জাগ্রত তন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবে দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামকে বিজয়ী করার জন্য ছাত্র সমাজ জাগ্রত থাকবে। সেই দায়িত্ব পালনের জন্যই আমরা এখানে আজকে কর্মী সভার আয়োজন করেছি। ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি বেদনাকে ভুলে গিয়ে সংগঠনকে ভালোবেসে আগামীতেও যেন সংগঠন ঐক্যবদ্ধ থাকতে পারে সেই রাজনৈতিক বার্তাটি পরিষ্কার করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এই প্রতিষ্ঠানে রয়েছে যেটির প্রভাব ছাত্র রাজনীতিতে পড়ে, যেটির প্রভাব আমাদের সাংগঠনিক কাঠামোতে পড়ে, এবং যেটির প্রভাব শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পড়ে। আর আমরা জানি যেখানেই বাংলাদেশ ছাত্রলীগ গতিশীল রয়েছে সেখানেই শিক্ষার্থীদের অধিকার নিরাপদ রয়েছে, যেখানেই বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো রয়েছে সেখানেই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের নিরাপদ আশ্রয় রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল রয়েছে সেখানেই সেই শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন রয়েছে, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জায়গা রয়েছে। সে কারণেই আমরা বিশ্বাস করি যে আগামী দিনে নবগঠিত কমিটির মাধ্যমে যারা পদপ্রত্যাশী রয়েছেন সবাইকে আমরা একটি সাংগঠনিক সংস্কৃতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাব, যে বাংলাদেশ ছাত্রলীগ সার্বিক দিক পর্যালোচনা করবে, যে কমিটি গঠন করবে সেই কমিটিকে কেন্দ্র করে আগামীতে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, আগুয়ান থাকে, গতিশীল কর্মকাণ্ড পরিচালনা করে। সেই রাজনৈতিক দায়িত্বটি কি এখানে যারা আছেন পদপ্রত্যাশী রয়েছেন সবাইকে কিন্তু সেই দায়িত্বটি পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বভার কারো হাতে অর্পণ করেন, বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী সবাই আমরা তার পেছনে ঐক্যবদ্ধ থাকি। এটি আমাদের সংগঠনের শক্তি, এটি আমাদের সংগঠনের সৌন্দর্য,
এটি আমাদের সংগঠনের রাজনৈতিক বৈশিষ্ট্য। আমাদের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে আমরা এই রাজনৈতিক বৈশিষ্ট্যটি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সংগঠনের শৃঙ্খলা নিয়ে আসতে চাই, সংগঠনের নিয়মিত সম্মেলন দিতে চাই, সংগঠনের প্রত্যেক বছর আমরা কমিটি উপহার দিতে চাই, এবং সেটি নিশ্চিত করার জন্য এই রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো আমাদের বাংলা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে করে এটি রিফ্লেকশন কমিটি গঠনের মধ্যে আপনাদের পড়ে।